হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে বরের সাথে, বাচ্চাদেরকে ঘরে রেখেছি কারণ আজকে স্পেশাল জায়গাতে যাচ্ছি আমরা। 1 বছর হয়ে গেছে, মানে কোনো রকম মুভি দেখিনি বলতেই পারো, মানে হলে গিয়ে মুভি দেখাটা ছেড়েই দিয়েছি। তো বরকে বললাম চলো অ্যানিমাল পিকচার্সে দেখে আসি, তো অনেক মানে রাজি তো হচ্ছিলই না, তারপরে যা হোক রাজি করিয়ে এই গেছি আমরা, পৌঁছেছি হলে। আর কলকাতাতে তো জানি অনেক ভিড় হয়, মানে লাইন দিয়ে টিকিট কাটতে হয়, কিন্তু এখানেও লাইন দিয়ে মানে হলে ঢুকতে হচ্ছে। টিকিট তো অলরেডি অনলাইন আমি কেটে নিয়েছিলাম। সো অনেকদিন পরে একসাথে বসে মুভি দেখার একটা আলাদাই মজা। আর সত্যি আমাকে খুবই ভালো লেগেছে পিকচারটা, যতই বলে ভায়োলেন্স আছে, এই আছে, ওই আছে, কিন্তু স্টোরিটা খুবই ভালো। স্টোরিটা বেসিক্যালি বলতে পারো যে ইউনো অনেক সময় আমরা যখন টিনেজে থাকি তখন বাবা মাদের কথা শুনি, স্পেশালি বাবার সাথে একটা যে ছেলের একটা আলাদা সম্পর্ক থাকে, মানে যখন আমরা শুধু চিন্তা করি বাবা মা সবসময় আমাদের ক্ষতির জন্যই বলছে, মানে বাবা মার কথা একদমই শুনি না, কিন্তু আসলে বাবা মা আমাদের ভালোর জন্য, তার কোনো কাজের জন্য হয়তো আমাদের সেই সব অত আমাদের টাইম দিতে পারছে না, এটাই দেখেছে মুভিতে বেসিক্যালি। তো এই নিয়েই মুভিটা, বাবা ছেলের সম্পর্ক। তো আমাকে তো ভালো লেগেছে, এমনিতে গানগুলোও খুবই ভালো, প্রত্যেকটা গান আমাকে ভালো লেগেছে আর অভিনয় সবাইকারী। তোমার মুভি কেমন লাগলো বলো? হ্যাঁ খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, কিন্তু অনেক লম্বা ছিল। 4 ঘন্টা ভালো লেগেছে, ভালো টাইম নিয়ে দেখতে, স্টোরিটা ভালোই ছিল, ভালো লেগেছে।